শুভ সন্ধ্যা বর্তমান বঙ্গ সংস্কৃতির অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব শঙ্করী প্রসাদ বসুর সাবলীল পদচারণা ছিল খেলার সাহিত্য থেকে সাহিত্যের খেলায় তিনি একই সঙ্গে বাংলায় ক্রিকেট সাহিত্যের প্রথিকৃত চলচ্চিত্র সমালোচক ফরাসি অপেরা গায়িকা এমা কালভের যন্ত্রণাকাতর জীবনের কথাকার গীতিকার নাট্যকার বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্রের সফল আলোচক বিদ্যাসাগরের সরস জীবনীকার রবীন্দ্রনাথের মহাজাতি ভাবনার লেখক সুভাষচন্দ্র ও সমকালীন রাজনীতির ঐতিহাসিক এবং বিবেকানন্দ নিবেদিতা বিষয়ে আন্তর্জাতিক গবেষক শঙ্করী প্রসাদ শ্বাসে প্রশ্বাসে বিদ্যাচর্চা করেছেন তাঁর ছিল মৌলিক চিন্তা শক্তি যে কোনো বিষয়ে তিনি নতুন মাত্রা যোগ করতেন অনায়াসে বিষয়ের ওপর বহু কৌণিক আলোক সম্পাদের ক্ষমতাও তাঁর ছিল করায়ত্ত সব মিলিয়ে পঞ্চাশটিরও বেশি গ্রন্থের রচয়িতা ও সম্পাদক তিনি আজ একুশে অক্টোবর শঙ্করী প্রসাদ বসুর জন্মদিন এই উপলক্ষে তার স্মৃতিচারণায় থাকবেন অধ্যাপক বিশ্বনাথ রায় তিনি স্বনামধন্য গবেষক এবং অধ্যাপক হাওড়া নরসিংহ দত্ত কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি দীর্ঘদিন পড়িয়েছেন তার লিখিত গ্রন্থের মধ্যে আছে গুণগ্রাহী রবীন্দ্রনাথ প্রাচীন পুঁথি উদ্ধার রবীন্দ্র উদ্যোগ পাঠক রবীন্দ্রনাথ নায়কের সন্ধানে পুনর্বার কবিকঙ্কন মুকুন্দের চণ্ডীমঙ্গল ইত্যাদি অন্যের সঙ্গে এবং একক সম্পাদিত গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত ছেলে ভুলনো ছড়া সুরেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত ও বিরচিত মহাভারত পদরত্নাবলী বাংলা লোকনাট্য নাটক ও রঙ্গমঞ্চ ইত্যাদি এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই ইমেল করে জানাবেন সাহিত্য পথের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করি শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান শঙ্করী প্রসাদ বসুকে যেমন দেখেছি অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু ছাত্রপ্রিয় মাস্টার মশাই ছিলেন ছাত্রপ্রিয় কথাটা খুব তাৎপর্যপূর্ণ এই দিক থেকে একজন যথার্থ পণ্ডিত গবেষক অধ্যাপকের কাছাকাছি যারা পৌঁছাবেন তারা সকলেই ছাত্র শুধু ক্লাসের বেঞ্চে বসা ছাত্র নয় তার বাইরেও যে কেউ ছাত্র হতে পারেন আমি ব্যক্তিগতভাবে অধ্যাপক বসুর ওই ক্লাসে বসা ছাত্র নই আবার খুব বৃহত্তর অর্থে তার ছাত্র এই কারণেই যে তিনি আমার পিএইচডির গবেষণাপত্রের পরীক্ষক ছিলেন এবং সেই সূত্রে একদিকে যেমন আমি তার ছাত্র তেমনি আবার নানা গবেষণার ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন কাজ করতে বলেছেন বিভিন্ন প্রসঙ্গে উৎসাহ জাগিয়ে দিয়েছেন এই দ্বিতীয় অর্থে এই যে ছাত্রত্ব এটা খুব গুরুত্বপূর্ণ যথার্থ যিনি গুরু তার কোনো অহমিকা থাকে না দাম্ভিকতা থাকে না তিনি সকলকেই সব ছাত্রকেই দুহাত ভরে অনবরত দান করে যান বাবু অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু এই অর্থে আমার গুরু হ্যাঁ শিক্ষক আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে অধ্যাপক তিনি ছিলেন না বিখ্যাত পণ্ডিত গবেষক পুলিন বিহারী সেন পুলিন বিহারী সেন যখন বিশ্বভারতীতে আছেন আমি গবেষণার জন্যে তার কাছে গিয়েছিলাম কিছু পাণ্ডুলিপির সন্ধানে রবীন্দ্র পাণ্ডুলিপির সন্ধানে দিনের পর দিন যায়। উনি বসিয়ে রাখেন আমার কাজ হয় না আমি বুঝতে পারি যে তিনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তারপর একদিন ধৈর্যের বাঁধ ভাঙল দুম করে আমি বললাম এই যে আমার হাতে আপনার সঙ্গীত চিন্তার বইটা রয়েছে আপনার সম্পাদনা বিশ্ব থেকে প্রকাশন এটা তো অনেকগুলো তথ্যগত ত্রুটি আছে উনি চমকে আমার মুখের দিকে তাকালেন আমি বলে গেলাম সেগুলো মেনে নিলেন উঠে দাঁড়িয়ে র্যাক থেকে একটা রবীন্দ্র রচনা বলি বের করলেন ওরে কয়েকটা পৃষ্ঠা খুলে আমার সামনে মেলে ধরে বললেন আপনি উনি আপনি বলে কথা বলছেন আপনি যে ত্রুটিগুলোর কথা বলছেন সেইগুলো পরে এখানে সংশোধন করেছে এই রবীন্দ্র রচনার তারপরে যে কাণ্ডটা ফল এক আশ্চর্য ব্যাপার উনি আমাকে আমার গবেষণার ব্যাপারেতে বিপুলভাবে সাহায্য করলেন এবং সেই দিনই তিনি নিজের হাতে লিখে তার একটি গ্রন্থ আমাকে উপহার দিলেন এই কথাটা বললাম এই কারণেই শঙ্করী প্রসাদ বসুর সঙ্গে আমার আলাপ এরকম একটি তথ্যগত ত্রুটির উল্লেখ করেছিলাম বলে উনিশশো আশি সালে আমরা কলেজ সার্ভিস কমিশন যখন প্রথম হয়েছে আমরা প্রথম ব্যাচে চাকরি পেলাম উনিশশো একাশির জানুয়ারি মাসে হাওড়ার নরসিংহ দত্ত কলেজে যখন যোগদান করি তখন বয়স অল্পই এবং মাঝে মধ্যেই দেশ পত্রিকায় সাপ্তাহিক দেশ পত্রিকা তখনকার দু একটা লেখা লিখি গবেষণামূলক লেখা উনিশশো সালের চাকরিতে যোগদান করার বছর বছরদেরকের মাথায় সাপ্তাহিক দেশপত্রিকায় ছয় ফেব্রুয়ারি উনিশশো বিরাশি তারিখে একটা বিতর্কিত প্রবন্ধ বেরোলো আমার প্রবন্ধটার শিরোনাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎকার প্রসঙ্গ ও রবীন্দ্রনাথ সেই সময় এই বিষয়ে একটা বেশ বড়সড় চারদিক থেকে একটা পড়াশোনা করেছিলাম শঙ্করী প্রসাদ বসুর যে বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ বইটা একটা অন্যতম আখর গ্রন্থ সেটা তো ছিলই হাতের কাছে এই প্রবন্ধের মধ্যে অনেকগুলো অপ্রকাশিত চিঠি ছিল রবীন্দ্রনাথ এই সাক্ষাৎকার প্রসঙ্গ নিয়ে রবীন্দ্রনাথ কিছু মতামত প্রবাসী সম্পাদককে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এ চিঠি প্রকাশ করার জন্যে নয় আমার অবর্তমানে প্রকাশ করা হোক সেইসব চিঠি ওই প্রবন্ধের মধ্যে দেয়া ছিল কিন্তু মূল বিষয় যেহেতু রামকৃষ্ণ এবং দেবেন্দ্রনাথের সাক্ষাৎকার এবং সেই তারিখটা নিয়েই বিতর্ক ছিল শঙ্করী প্রসাদ বসু যে তারিখটার রোমালো রোমারোলাকে কোট করে দিয়েছিলেন দেখা যাচ্ছে যে আমি দেখলাম সেই তারিখটায় সাক্ষাৎকার হয়নি কেননা ওই তারিখে দেবেন্দ্রনাথ কলকাতাতেই ছিলেন না এবার রবীন্দ্রনাথের স্মৃতি আছে ইত্যাদি সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে উনি দাঁড়িয়েছিলেন আঠারোশো সাতষট্টি সালে কিন্তু সেইখানেই আবার যে আমি উদ্ধৃতিটা দিয়েছি সেখানে ছাপার ভুল ছিল এই তথ্যগত কাজে ছাপার ভুল যে কি ভয়ঙ্কর বিভ্রান্তি সৃষ্টি করে সাতষট্টিটা এক জায়গায় আবার ছিয়াত্তর হয়ে গেছে সেটাই ওই কালসীমাতে কিন্তু আরো বিভ্রান্তি তৈরি করছে যাই হোক মোটামুটি সিদ্ধান্তে এসেছিলাম যে আঠারোশো সালে সাক্ষাৎকারটি হয়েছিল লেখাটে যেহেতু ধর্মের ব্যাপার এবং রবীন্দ্রনাথ যেহেতু সতর্ক ছিলেন তাই বলেছিলেন তার মৃত্যুর পরে প্রয়নের পরে প্রকাশিত হোক এক বছর ধরে অর্ধ শতাধিক চিঠিপত্র দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই লেখাটির উপর লেখাটি বেরোবার সপ্তাহের পরে আমার সহকর্মী অধ্যাপক ধ্রুব কুমার মুখোপাধ্যায় বলেন তুমি কি সব লিখেছ স্যার ডেকে পাঠিয়েছি একটু ভয় পেয়েই গেলাম হ্যাঁ আমার সঙ্গে কোনো আলাপ পরিচয় নেই উনি বিকেলবেলায় শঙ্করী প্রসাদ বসুর বাড়ি আমায় নিয়ে গেলেন উনি সাদর আহমানে বসালেন কোনো তিরস্কার নয় কোনো অহমিকার কোনো ব্যাপার নেই যথার্থ পণ্ডিতের ভীষণভাবে উৎসাহিত করলেন যে লেখাটি অসাধারণ হয়েছে হ্যাঁ অনেকের ত্রুটি বিচ্যুতি ওখানে বেরিয়ে এসছে এবং যথার্থ একটা জায়গায় একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারছি এই হচ্ছে শঙ্করী পূষাক এই হচ্ছে যথার্থ গবেষক যথার্থ পণ্ডিত যথার্থ গুরু এইবার দ্বিতীয় প্রসঙ্গে আসি কুরেন বিহারী আমাকে একটা গ্রন্থ উপহার দিয়েছিলেন শঙ্করী প্রসাদ বসু আমায় কি দিলেন কিছুদিন পরেই আবার ডেকে পাঠালেন আমি এবং ধ্রুবকুমার মুখোপাধ্যায় দুজনেই হাজির ধ্রুবকুমার মুখোপাধ্যায় ওনার প্রত্যক্ষ ছাত্র খুবই স্নেহ করেন ওনাকে বলেন শোনো তোমাদের দুজনটি একটু উড়িষ্যা যেতে হবে শুনো ওই ভদ্রকে একটা বিশাল বেশ বড়সড় সেমিনার হচ্ছে ওরা আমাকে যেতে বলেছে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় সময় আমার প্রতিনিধি হয়ে তোমরা দুজন যাও এবং উনি আলোচনার মাধ্যমে বিষয়ও ঠিক হয়ে গেল বিশ্বনাথ তুমি বলবে রবীন্দ্রনাথ এবং অশ্বাস ধ্রুবদাকে একটা বিষয় দিলেন কিন্তু আমার এখন আর স্মরণে নেই বিষয়টা কি আমরা তো মহা আনন্দে এই প্রথম এই প্রথম বঙ্গের বাহিরে কিন্তু আমার বক্তৃতা দেওয়া সেটা কিন্তু স্যার আমাদের উপর নির্ভর করেছেন তাই আমাদের পাঠিয়েছেন সেখানে গেলাম যথার্থ আথিত তার সুন্দর বক্তৃতা হলো এবং ওরা লেখাটা নিয়ে নিলেন উড়িষ্যার বিখ্যাত পত্রিকা ঝংকার সেখানে নাকি ছাপা হবে অনুবাদ করে ইত্যাদি আমি ফিরে এসে ওই প্রবন্ধের একটা ছোট্ট অংশ দেশ পত্রিকায় পাঠালাম রবীন্দ্রনাথ আর এক কবি মধুসূদন মধুসূদন লাভের এর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ওই প্রবন্ধের মধ্যে ছিল সেই অংশটা এটা দেশপত্রিকায় ছাপা হলো এবং পরে ওখানকার বিদ্যারা খোঁজ নিয়েছেন রবীন্দ্র ভবনে এসে এই সম্পর্কিত আরও তথ্য বলি এইটা হচ্ছে স্যারের কাছ থেকে আমার পাওয়া প্রথম উপহার যে যথার্থ শিক্ষক ছাত্রকে কিভাবে তৈরি করে দেবেন কিভাবে তার গবেষণার পথ পরিষ্কার করে দেবেন হ্যাঁ তাকে তুলে ধরবেন এই দিক থেকে উনি আমার মাস্টার মশাই দ্বিতীয় ব্যাপার হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ ওই ডেকে পাঠিয়ে বললেন খবর দিলেন ধর্মদার মাধ্যমে তখন তো মোবাইল ছিল না গিয়ে হাজির হলাম গেলেই বাড়িতে মুড়ি বাদাম ভাজা তো আসতোই হ্যাঁ তা বললেন যে এইখানে একটা সেমিনার হচ্ছে বড় রকম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে তোমাকে বলতে হবে বিষয় উনি কিন্তু আলোচনার সঙ্গে সঙ্গে বের করে আসেন রবীন্দ্রনাথের রচনাতে দেবী কালিকার প্রসঙ্গগুলো ধরে আলোচনা করতে আমি দেখলাম খুব কঠিন কাজ পরে এটা খুব বিতর্ক তৈরি করেছেন নানা জনের লেখাতে রবীন্দ্রনাথ বিরাট কালীর প্রতি বিরূপতা দেখিয়েছেন তারপর এসে আবার একটু পড়াশোনা করলাম দেখলাম প্রচুর বিশেষ করে রবীন্দ্রনাথ যখন সমাজের সম্পাদক হননি ঠিক তার আগে তার প্রচুর লেখা পাওয়া যাচ্ছে যেখানে তিনি কালী কালীবন্দনা করছেন আমি যদি বিসর্জন হ্যাঁ বা রাজর্েন উলঙ্গিনী নাচের অনরঙ্গে এইসব প্রসঙ্গ বাদদি প্রথম দিকের তার কবিতা আছে সেই কবিতাগুলো রচনাবলিতে যায়নি হর হৃদে কালিকা উপকরণ জোগাড় করে একটা ওই আধ ঘন্টার বক্তৃতা দিলাম আমার মনে আছে সেই বক্তৃতাতে তখনও আমার সঙ্গে ওই সেমিনারেই প্রথম আলাপ হলো এটা যেহেতু আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেই সভাপতি ছিলেন উজ্জ্বল কুমার মধুমিলাস আর আমার সহবক্তা ছিলেন স্যারের আর এক প্রিয় ছাত্র পরবর্তীকালে দেশ পত্রিকার সম্পাদক অশ্বদত্ত সেখানে সেমিনার হলো পাত পেরে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এই যে উনি আমি ওনার প্রত্যক্ষ বেঞ্চে বসে ছাত্র নই কিন্তু উনি যে আমাকে এগিয়ে দিচ্ছেন বিষয় ঠিক করে দিচ্ছেন বলার সুযোগ করে দিচ্ছেন লেখার সুযোগ করে দিচ্ছেন এই হচ্ছেন যথার্থ গুরু আমি মানে উনি আমার কাছে প্রণম্য আজও আর কি হম এই সব কারণে হম আরো কতগুলো জিনিস ধ্রুব কুমার মুখোপাধ্যায় নতুন বাড়ি করেছেন শিবপুরে সেখানে একদিন আড্ডার ব্যাপার বেশি কেউ নেই আমরা তিনজন স্যার আছেন আমরা বারবার ওনার বাড়িতে যাই ধ্রুবদা স্যারকে জোর করে ধরে নিয়ে এসছেন আমাকেও ডাকলেন ছাদে বসে আড্ডা হচ্ছে খুব মানে রসিকতা স্বায় রসিক মানুষ হ্যাঁ উনি বাসে যাতায়াত করেন ওরকম দীর্ঘ পুরুষ হ্যাঁ লম্বা মানুষ বাসে মাঝে মাঝে মাথা নিচু করে থাকতে হয় কিন্তু উনি বললেন যে দেখো ওই বাসে বড় গুঁতো দেয় আমিও ঠিক করে নিয়েছি কি করে ল্যাং দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিয়ে গুঁতো দিচ্ছে হ্যাঁ তা কলেজকেট পর্যন্ত এই ল্যাং দিতে দিতে কোনো ক্রমে পার হয়ে যেতাম আমি তো খেলাধুলা করি একটু এই সব খুব সহজ সরল কৌতুককর সব কথাবার্তা হচ্ছে এর মধ্যে হঠাৎ উনি বললেন তোমার সঙ্গে তো প্রশান্ত খুব ভালো সম্পর্ক প্রশান্ত কুমার পাল পালাম হ্যাঁ আমরা একসঙ্গে কাজ করি প্রথম খণ্ডের পর থেকেই এক ঘরে থাকি একটা জায়গায় ওনার কোনো আস্থানা নেই বিশ্বভারতীতে বলেন প্রশান্ত যে কাজটা করছে সেটা তো অসাধারণ কাজ একটা খন্ডে খন্ডে বেরোচ্ছে দুটো তিনটে খন্ড বেরিয়েছে তুমি এক কাজ করো ঠিক ওইভাবে আমি যেমন বিবেকানন্দ জীবনে লিখছি লিখেছি প্রশান্ত রবীন্দ্রনাথের জীবনে লিখছি তুমি শরৎচন্দ্রের একটা জীবনে ঠিক এইভাবে তথ্য দিয়ে ধাপে 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 পুরো জীবনীটাকে দাঁড় করা এই তো খুব কঠিন কাজ স্যারকে তো সরাসরি বলা যায় না আমি বললাম স্যার আমাকে মাস সময় দিন আগে তারপর আমি মতামত জানাব ছমাস পরে স্যারের সঙ্গে দেখা করে আমি বললাম স্যার এটা আমার পক্ষে সম্ভব এই হচ্ছেন মানুষ মানে কিভাবে পরস্পর কথাবার্তার মধ্য দিয়ে গবেষণার সূত্রগুলো বলেন কেন সম্ভব নয় আমি ভালো করে দেখলাম গোপালচন্দ্র রায় বলে ওর ওগুলো সব বেশিরভাগ গালবল গোপালদার ব্যাপার ওগুলো জীবনের কথা মানে খুব কমই আছে ছাঁকিতে অনেকটা বাদ চলে যাবে এরম না না আমি সে কথা বলছি না গোপালচন্দ্র রায় তো একটা জীবনী লিখেছেন তা কয়েক খণ্ডেতেই সেটা আছে তারপরে নতুন করে আপনি যে পদ্ধতিতে জীবনী লেখার কথা বলছেন সেটা সম্ভব নয় এই কারণে আপনি আমাকে বলুন যে বিবেকানন্দের জীবন থেকে যদি চারটে বছর একদম শূন্য স্থান হয়ে যেত আপনি কিভাবে মেলাতেন চুপ করে রইলেন কেন সমস্যা কি শরৎচন্দ্রের ব্রহ্মদেশ পর্ব অল্প দুটো একটা তথ্য ছাড়া ওই চার পাঁচ বছরের কোনো হিসেব নেই গম্ভীর ভাবে অনেকক্ষণ ভাবলেন ভেবে বললেন এটা তুমি অযৌক্তিক কিছু বলো জীবন থেকে এবং তখন উনি যেটুকু জানতে পারা গেছে ওনার কথাবার্তা এবং উনি চুপচাপ ওই সময় নিজেও কিছু বলছেন না গৃহধার পাণ্ডুলিপি পড়ে গিয়েছিলেন ঠিক আছে এরকম করে স্যার ওটাকে দিয়ে দিলেন কিন্তু উনি একটা জীবনী দাঁড় করাতে গেলে তার মাঝখানে যদি তথ্যের উপকরণগুলো উপাদানগুলো যদি চার পাঁচ বছর গ্যাপ হয়ে যায় সেটা একটা জীবনীকে দাঁড় করানো হচ্ছে এবং ওটা শরৎচন্দ্রের জীবনের একটা খুব ভালো সময় আর কি রকম আবার একদিন বললেন কথা প্রসঙ্গেতে তুমি তো মধ্যযুগ রবীন্দ্রনাথ এই সঙ্গে কাজটাজ করছো তা তুমি রবীন্দ্রনাথের বিদ্যাপতির ওপর যত সব ছোটখাটো লেখাগুলো আছে সেগুলো নিয়ে একটা বই করে থাকা কাজে লাগবে আমার বিদ্যাপতি তো স্যার আপনার বিদ্যাপতি তো আমার নিজের কাছে আছে ব্যবহার করছি সবসময় আমি খুব বেশি তথ্য ওখানে দিতে পারিনি কিন্তু প্রচুর তথ্য আছে আমি জানি হ্যাঁ তুমি সেইগুলোকে সংকলন করে দাও একটা ভূমিকা লিখবে তাহলে আমাদের সুবিধে হবে যে আমরা চটপট রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে বিদ্যাপতিকে কিভাবে দেখতে দেখতে একদম বেশি বয়স পর্যন্ত হ্যাঁ যাচ্ছেন এবং আমি পরে এ কাজ আমি করে উঠতে পারিনি তখন এখন আর সে কাজের মূল্য আছে কিনে জানি না কিন্তু আমি দেখলাম বিদ্যাপতি একজন কবি কেন আমাকে বিদ্যাপতি বললেন কেন চল্লিদাস বললেন বিদ্যাপতি একজন কবি যিনি রবীন্দ্রনাথের প্রতিভার বিভিন্ন মাত্রাকে স্পর্শ করেছিলেন বিদ্যাপতির কবিতা রসক গ্রাহী সমালোচনা করেছিলেন বিদ্যাপতির রাধিকা চল্লিদাস বিদ্যাপতি সব প্রবন্ধিতের বিদ্যাপতির কবিতার ইংরেজি ট্রান্সলেশন করেছেন অন্য একটা মিডিয়াম বিদ্যাপতির কবিতাতে উনি সুরারোপ করেছেন স্বরলিপি তৈরি করেছেন এটা আর একটা অন্য মিডিয়াম সঙ্গীতের দিক বিদ্যাপতির পদ অবলম্বনে রবীন্দ্রনাথ ছবি এঁকেছেন এই যে রবীন্দ্রনাথের বহুমাত্রিক প্রতিভার এক একটা দিক বিদ্যাপতি স্পর্শ আসলে এই দিকটাকে ইঙ্গিত করতে চাইছিলেন যে রবীন্দ্রনাথের জীবনে একটা বিপুল প্রভাব কেন রবীন্দ্রনাথ তো স্বীকার করেছেন বৈষ্ণব পদাবলীর আমার কবিতা গড়ে উঠেছে শুধু ভানুসিংহ ঠাকুরের পদাবলী নয় আজও সেটা আধুনিক আজও তার ক্যাসেটের সিডির বিপুল বিক্রি আজও তার নৃত্য অনুষ্ঠান হল ভরে যায় অল্প বয়সে লেখা শুধু ভানুসিংহ নয় সব মিলিয়েই বিদ্যাপতির যে একটা এ সেইটা উনি দেখতে পেয়েছিলেন এবং আমার পরবর্তীকালে মনে হয়েছে স্যারের কথা শুনে সেইটা বেশি হয়তো পরিশ্রম করতে হতো না সব প্রবন্ধই আমার কাছে ছিল করে দিলে হয়তো ভালোই হতো স্যার আমার গবেষণার পরীক্ষক ছিলেন প্রশান্ত পাল আমার গবেষণাপত্রের তখনকার দিনের এইসব ডিডিপি টাইপ ছিল না ওই রকম আগেকার দিনের টাইপ একটা বিশাল আকারের থিসিস হয়েছিল সতেরোশো পৃষ্ঠা এবং দুটো মোটা মোটা ভলিউম হ্যাঁ আমাকে আমার আরেকজন পরীক্ষক ছিলেন অধ্যাপক দেবীপদ ভট্টাচার্য এবং এই থিসিসের রিপোর্ট আসার বোধ এক বছরের মধ্যেই উনি প্রয়াত হন প্রশান্তদা আমাকে বলতেন তোমার থিসিসের ভারে উনি প্রয়াত হয়েছেন হ্যাঁ কিন্তু স্যার আমার থিসিস দেখেছেন স্যারের দেখা থিসিসটা আমি দেখেছি যখন বিশ্বভারতী সেই থিসিস ফেরত চাইলেন আমি স্যারের বাড়ি থেকে বই নিয়ে এসেছি জানি প্রশ্নে পাঠানো সম্ভব নয় আমি দেখেছি প্রত্যেকটা পৃষ্ঠা উনি দেখেছেন এই সতেরোশো পৃষ্ঠার পৃষ্ঠার পিছন দিকগুলোতে পেন্সিলের নোট আছে ওনার একটা দুটো হ্যাঁ এই যে এত খুঁটিয়ে থিসিস দেখা এটা কি একালের মাস্টর সেই আমরা দেখি আমরা তো দেখি না ভূমিকাটা পড়িয়ে এক উল্টে পাল্টে দেখে একটা রিপোর্ট লিখে বাঁধা ছক আছে পাঠিয়ে দিলাম কটা গবেষণা হয়েছে ওনারা পিএইচডি গবেষণা যারা যথার্থ কাজ করে গেছেন আমি কাজ করেছি অধ্যাপক ভূদেব চৌধুরীর কাছে তার কাছে সাকুল্যের ছটা কি পাঁচটা গবেষণা হয়েছে অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসুর কাছে বোধ তিনটে কি দুটো ওই তো বললাম তিনটে কি দুটো গবেষণা হয়েছে কিন্তু গবেষণার পরীক্ষক হতে গেলে কিভাবে কি করতে হয় সেটা তো বুঝে গেলাম ওইটাতে কিভাবে কীভাবে দেখতে হবে স্যার আমার মৌখিক পরীক্ষা নেবেন ভাইবা নেবেন বিশ্বভারতীতে এটা হচ্ছে সম্ভবত এটা উনিশশো সাতাশি বা অষ্টআশি সাল উনি এলেন বিশ্বভারতীতে আমিও এসেছি মাস্টারমশাই আছেন অধ্যাপক ভুলেব চৌধুরী সাহিত্যের ঐতিহাসিক পণ্ডিত মানুষ আমাকে যে দেখলাম যে খুব বেশি স্যার তো আমাকে চেনেন জানেন আমার কাজ সম্পর্কে তিনি ওয়াকিবহাল কোনো প্রশ্নই করলেন না শুধু গবেষণাপত্রের একটা কাগজ থেকে হাতে একটা ছোট কাগজ ছিল বললেন দেখো এই পৃষ্ঠাতে এই যে দেবেন্দ্রনাথের ভাষাকে গুরুত্ব দেয়া হয়েছে এখানে এইটা কি বিবেকানন্দের ক্ষেত্রে আগে হয় না এরকম আগে পরে ব্যাপার নিয়ে দেখলাম যে আমাকে উত্তর দিতে হলো না বাবুর সঙ্গে ওনার বিরাট বিতর্ক শুরু হয়ে গেল দুই পণ্ডিতের মধ্যে আমি সেখানে চুপচাপ শিখড়ির মতো বসে আছি যাই হোক সেই বিতর্ক শেষ হলো এবং উনি যেটা বললেন যে এত ভালো একটা গবেষণা এত বড় একটা গবেষণা এটা ডিলিটের জন্য কেন করা হল না কেন করা হলো না সেটা আমি জানি না আমাকে তখন ছেড়ে দেওয়া হয়েছে ওনার সঙ্গে কি আলোচনা কিন্তু আমি জানতাম যে এটা একটা টেকনিক্যাল কারণ আছে কেন বিশ্বভারতীতে ডিলিট যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্টই কলকাতায় যেমন রিজেক্ট হলে ডিফিল অফার করা হতো এখানে সেই সিস্টেমটা ছিল না এই এইভাবে স্যারকে পেয়েছি অধ্যাপক পোশাক বসুকে পেয়েছি এবার কতগুলো অন্য প্রসঙ্গ স্যার উনিশশো তিরানব্বই সালে অবসর নেন তার আগে বিভাগীয় প্রধান ছিলেন আমি তখন কলেজে পড়াই কলেজ স্ট্রিটেতে প্রশান্ত কুমার পাল এবং আমি দুজনে কি একটা কাজে গেছি হঠাৎ দেখি স্যার গেট দিয়ে বেরোচ্ছেন তো গেলাম প্রণাম প্রণাম করার পর বললেন চলো ওই দিকটায় যাই যেদিকে ওই চায়ের দোকানটা আছে দেখে কলুটোলার দিকটায় গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে সব কথাবার্তা হচ্ছে তখন প্রশান্ত পালের বোধহয় গোটা তিনে খণ্ড বেরিয়ে গেছে কথা প্রসঙ্গে উনি বললেন প্রশান্ত তোমার কটা খণ্ড হবে বলতো যেভাবে খন্ড হয়ে যাবে মনে হচ্ছে প্রশান্ত দা ওনার প্রত্যক্ষ ছাত্র বেঞ্চে বসার ছাত্র স্যার আপনি একটা চল্লিশ বছরের জীবনের কটা খন্ড নিয়েছেন তাহলে এবার ধরে নিন তার ডবল আশি বছরের জীবনে কতগুলো খণ্ড হওয়া উচিত এই যে সূক্ষ্ম উত্তর এবং রসিকতায় স্যার এত অট্টহাস্য করতে শুরু করলেন প্রায় রাস্তায় লোক জমে যাওয়ার অবস্থা কলেজ থেকে এই হচ্ছেন শঙ্করী প্রসাদ বসু তিনি ছাত্রদের ওই যে আমি গোড়ায় যেটা শুরু করেছি ছাত্র প্রিয় এই হচ্ছেন শঙ্করী প্রসাদ বসু এর মাঝখানে আর একটা কৌতুককর ঘটনা বলি হাওড়ার পণ্ডিত গবেষক ঐতিহাসিক অধ্যাপক নিমাই সাধন বসু তখন বিশ্বভারতীর উপাচার্য এখন উত্তরায়ণের পাশে যে পুরনো মেলার মাঠ সেটা বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে ঢুকতে পারা যায় না আগে ওটা ফাঁকা ছিল সেইখানে বৃক্ষরোপণ হবে স্যার বোধ আমন্ত্রিত হয়েছেন আমি প্রশান্ত পাল আমরা ইত্যাদি একটা গাছতলাতে ওখানে বসে আছি বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে সব জমায়েত হচ্ছে তখন তো এত বেশি লোকজন এখানে ছিল না স্যারকে দেখতে পেয়ে গেলাম এগিয়ে এসে উনি আমাদের সঙ্গে ঘাসের ওপর বসলেন হ্যাঁ বসে বলে যে গাছের পাশে সাইকেলটা দাঁড় করানো আছে কারো স্যার আমার আমি তো ওইটাই ব্যবহার করি বলে হ্যাঁ এখানে তো বলে হয় ভাইস চ্যান্সেলার ছাড়া সকলেই সাইকেল ছাত্র ছাত্রী অধ্যাপক সব সাইকেলই হচ্ছে মূল বাহন হঠাৎ খাড়া হয়ে লাফিয়ে উঠলেন উঠে ওই গাছের গোড়া থেকে সাইকেল ঘুরে সাইকেল নিয়ে উনি যে বেরিয়ে গেলেন তারপর আর ওনার দেখা নাই ইতিমধ্যে মাইক্রোফোনে ওনার নাম ডাকা হচ্ছে কোথায় আমাদের মধ্যে থেকে কেউ একজন কে পনের স্যার বেরিয়েছিল এক্ষুনি আসছেন তার কিছুক্ষণের মধ্যে ফিরে নেন আপনাকে খুঁজছেন বৃক্ষরোপণ করতে হবে তো কিছু আপনার কৃতকর্ম আছে উনি বললেন অনেকদিন পর সাইকেল চালানো এতখানি শান্তিনিকেতনের সকলে সাইকেল চালায় আমি সাইকেল চালাবো না তা কখনো হয় হ্যাঁ আজকে সুযোগটা পেয়ে তোমার সাইকেলটা চালিয়ে দিলাম এইরকম অনেক মজার মজার ঘটনা আছে আর একটা একাডেমিক কথা বলি আমরা তখন আমি এবং অনাথনাথ দাস কুলিনবিহারী সেনের কাছ থেকে এটা পদরত্নাবলীর দ্বিতীয় সংস্করণের পাণ্ডুলিপি পাওয়ার পর সেটা একটা সম্পাদনা করি দীর্ঘদিন ধরে কাজটা হয় আনন্দ বিশ্বাস থেকে বইটা বেরোয় আমাকে একজন সাগরদা ডেকে পাঠিয়ে বললেন সাগরময় ঘোষ শোনো হ্যাঁ এই প্যাকেটটা তুমি তো হাওড়ায় থাকো তুমি একটু শঙ্করীবাবুর কাছে পাঠিয়ে দেবে কি আছে এতে বলতে তুমি দিয়ে দিলেই হবে আমার সঙ্গে ফোনে যা কথা হওয়ার হয়ে গেল আমি দিয়ে এলাম আমার সামনে প্যাকেজ ফোনে বলে এ তো পদরদ না বলি আমাকে রিভিউর জন্য পাঠিয়েছি আমি তো আতারি ওখান থেকে সরে এলাম দেশ পত্রিকায় দীর্ঘ রিভিউ করলেন স্যার সুন্দর চমৎকার রিভিউ আমি রিভিউ পড়ার পর ওনাকে প্রশ্ন করলাম একদিন দেখা হতো আপনি সাধু ভাষায় লিখলেন কেন এই কাজে এটা আমার খুব জানার কথা উনি ও করে হাসতে হাসতে বললেন তোমরা সাধু ভাষায় লিখতে পারো আমি পারি না তোমরা ভূমিকাটা কোন ভাষায় লিখেছ এই যে আমি ওনার প্রত্যক্ষ বেঞ্চে বসা ছাত্র না হয়েও আমার সঙ্গে দীর্ঘ দিনের এই যে সম্পর্কটা এইটাই গুরু শিষ্যের সম্পর্ক হওয়া উচিত ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত বলে আমি মনে করি এমনকি উনি আনন্দ পুরস্কার পেয়েছেন পরে আনন্দ পুরস্কার অনুষ্ঠানে দেখা হয়েছে পাশাপাশি একসঙ্গে বসে অনুষ্ঠান দেখছি উনি বলছেন যে এই যে তেরোটা কাগজ বেরোয় এদের এখান থেকে বেশিরভাগই সব লোকসানি জন্য মূল কিন্তু এই যে এত বৈভব দেখতে পাচ্ছ সব হচ্ছে সাপ্তাহিক দেশ আর আনন্দ এইটার দ্বারা বাকি নটা কাগজ পোষিত হয় সুতরাং পোষণ করা হয় এরকম সব অনেক অনেক রকম কথাবার্তা হয় উনিশশো সালে তখন উনি বিশ্ববিদ্যালয় আছে আমার বিয়ের সময় আমি হাওড়ার তিনজনকে নিমন্ত্রণ করেছিলাম বাড়িতে গিয়ে এক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনিও আমাকে খুব স্নেহ করতেন যখন হাওড়া জেলার ইতিহাস লেখেন তখন কিছু উপকরণ ওনাকে আমি জোগাড় করে দিয়েছিলাম আমার পারিবারিক সূত্রে পাওয়া আর শঙ্করী প্রসাদ বসু আর নিমাই বসু আমি ব্যক্তিগতভাবে নিমায় সাদন বসুর কাছে কৃতজ্ঞ আমি যখন টিচার ফেলোশিপ নিয়ে এখানে কাজ করতে এসেছিলাম এফআইপি প্রোগ্রামেতে তখন আমার ছ মাসের এক্সটেনশনটা আর দরকার ছিল থ্রিসটা সাবমিট করার মুহূর্তে আর কি হ্যাঁ সেটা কিন্তু খুব সহৃদয়তার সঙ্গে হিমেশন বসু খুব দ্রুত ইউডিসি থেকে পড়িয়ে দিয়েছিলেন আমাকে স্বাভাবিকভাবে এরা কেউ আসতে পারবেন না ব্যস্ত মানুষ এবং প্রচুর কাজ করবো তা আমি এবং আমার স্ত্রী একদিন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে স্যারের সঙ্গে দেখা দোতলার হল আমি কলকাতার খুঁজিগুলো জানি না বিশ্ববিদ্যালয়ের দোতলার হলে গিয়ে স্যারের সঙ্গে দেখা করলাম একটা বই পড়ছিলেন স্যার বসে বসে প্রণাম প্রণাম করতে বললাম এরকম বলতে তুমি তো একে না খাইয়েই মেরে ফেলবে দেখছি হ্যাঁ আমার একটু লম্বা এবং রোগা পাতলা এক্ষুনি যাও হ্যাঁ আমি টাকা দিচ্ছি তুমি আগে ওকে সন্দেশ খাও হ্যাঁ এই যে সম্পর্কটা আমি কথাই বলছি একদিকে তার একাডেমিক দিক একদিকে ব্যক্তিগত সম্পর্কে উনি কত সহজ সরল কত শুভানুধ্যায়ী হ্যাঁ এইটা আমার কাছে একটা বিরাট স্মৃতি আমি যখন কলেজ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম বা বিশ্বভারতীতে কিছুদিন পড়ালাম তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে এলাম এবং আসার পরে আমার নিজের লেখাপড়ার প্রচুর ক্ষতি হলো প্রশাসনিক নানা কাজে জুড়ে যাওয়ার ফলে এবং তারপর থেকে স্যারের সঙ্গে আস্তে আস্তে আমার ওই যতদিন কলেজে ছিলাম খুব ভালো ১৩ বছর প্রায় কলেজে পড়িয়েছি হ্যাঁ স্যারের সঙ্গে আমার যোগাযোগটা নিয়মিত ছিল তারপরেই আস্তে আস্তে সেই নিয়মিত যোগাযোগটা কমে গেছে কমে গিয়েছিল ধীরে ধীরে একদম ছিল না তা বলা যাবে না দেখা হয়েছে না কমে গিয়েছিল এই এর বেশি অনেক কথা তো বলা যায় না এই রেকর্ডিংয়ের মধ্যে আমি সুদীপকে সেটা আগেও বলেছি এই স্থিতিটা আমার কাছে ধরা আসে আমি যদি সুদীপ যদি কোনো দিন এটা দেয় এটা যদি লিখিত আকারে আমার মাস্টার নিয়ে আমি ছোট ছোট করে লিখছি হ্যাঁ কতগুলো লেখা অলরেডি হয়ে গেছে হ্যাঁ তাহলে আমি সেটা লিখেও ফেলতে পারব হ্যাঁ আমার মনে হয় এই পর্যন্ত রাখাটাই ভালো এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে শুভরাত্রি